মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রাগ করে তুমি যখন চলে গিয়েছিলে তখন তোমাকে হাজারবার মানা করেছি, যেও না যেও না, তুমি কিন্তু আমার কথা শোনোনি বৌমা। তাহলে এখন ফিরে এলে কেন? দুদিনের বেশি কেউ তিন দিন জায়গা দিল না। তা কেন দেবে না মা? কিন্তু আমি নিজেই ভাবলাম আমি বা উড়ে গিয়ে জুড়ে বসে অন্যজনের বাড়িতে থাকবো কেন, যেখানে আমার নিজের বাড়ি ঘর সবকিছু রয়েছে। এটা তো আমার লেজিটিমেট রাইট যে আমি এই বাড়িতেই থাকবো, এটা আমার শ্বশুর বাড়ি। এবং লিগালিও যেহেতু এখনো চন্দন আমার হাজবেন্ড, তাই আমাকে খাওয়ানো পড়ানো আমার সমস্ত কিছু দায় দায়িত্ব খরচ খরচা ওরই তো দেওয়ার কথা, ওই দেবে। ঠিক আছে স্যার, থাকুক থাকুক এখানে। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, যদি এ বাড়িতে কোনো দুর্ঘটনা হয় কিংবা ও নিজে যদি কোনো দুর্ঘটনা ঘটায় কিংবা ধরুন এই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করা, ও তো এমনি মেন্টাল ট্রমায় আছে স্যার, বুঝতেই পারছেন। মেয়েটির সাথে খারাপ ব্যবহার করার কারণে মেয়েটি যদি কোনো কিছু করে বসে তার দায়িত্ব কিন্তু আমরা নেব না স্যার। আমি এটা আগে ভাগেই বলে দিচ্ছি, আমি থানায় গিয়ে চিঠি দিয়ে আসবো, এটা আমি আপনাকে পরিষ্কার করে বলে দিলাম। চন্দন দা, আমিও না পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, দেখুন ও তো আপনাদের বাড়িতে আশ্রিত, তা ওকে এ বাড়িতে আশ্রয় দেওয়ার কি দরকার? দরকার নেই তো, ওকে বরঞ্চ আমরা একটা হোমে পাঠিয়ে দেবো, সেই ব্যবস্থা আমরাই করে দেবো, তাই না? আমি হোমে যেতে যাবো কেন? যাবেন না তো আর কি করবেন? দেখুন আপনার তো কোনো আশ্রয় নেই, কোনো থাকার জায়গা নেই, সেখানে শুধু শুধু অন্যের বাড়িতে পড়ে থাকবেন কেন? গভর্নমেন্ট হোম আছে তো, গভর্নমেন্ট তো ব্যবস্থা করেছে, যেসব মেয়েরা বিপদে পড়ে তাদের জন্য তো এই ব্যবস্থা করা আছে, সেখানে গিয়ে থাকবেন, আপনার বাচ্চাও সঙ্গে থাকতে পারবে, কোনো অসুবিধা তো হবে না। দেখুন না, যে কদিন না সামলাতে পাচ্ছেন সে কদিন থাকুন, আর আমাদের সঙ্গে না ডিএম ম্যাডামের আলাপ আছে, আমরা নয় কথা বলে নেব। স্যার বলছি আমরা এই দিকটা দেখে নিচ্ছি, আপনি বরঞ্চ বিপাশাদিত থাকার ব্যাপারটা একটু এনশিওর করুন। না না, উনি বাড়িতেই থাকুক না, বাড়িতে থেকে কোনো সমস্যা হলে আমাদের ফোন করবেন। ফের বিপাশাদি, তুমি ফের এখানেই থাকছো, এই তেরা? হ্যাঁ হ্যাঁ রে, একদমই ঠিকই বলেছিস, আমার জীবনের গোল্ডেন টাইমটা তো আমি এখানেই ইনভেস্ট করেছি, এই সংসারের পিছনে। তাহলে আজ যখন সবটা মিথ্যেই হয়ে গেল, খামোকা বাসস্থানটা ছাড়তেই বা যাবো কেন? আমি এখানেই থাকবো, আর এটাই ওর পানিশমেন্ট হবে, যে আমাকে ওকে খাওয়াতেই হবে এবং আমার যা যা লাগবে সেগুলো ওকেই প্রোভাইড করতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনি আসতে পারেন। শিমুল তুই যা, গিয়ে আমার ব্যাগটা এনে দে, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। এখানেই থাকবে? হ্যাঁ অবশ্যই, এটাই তো আমার বাড়ি। আমার তো বরং উল্টে তোমাকেই প্রশ্নটা করা উচিত যে তুমি এখানে থাকবে। বলছিলাম কি, এটা তো আমার বাড়ি, আমি আমার বাড়িতে যাকে চাই তাকেই তো রাখতে পারি নাকি? হ্যাঁ আপনার বাড়ি হতে পারে, কিন্তু আপনি যাকে মনে করবেন তাকেই রাখবেন এমনটা নাও হতে পারে। আপনার বৌমার সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে থাকার। আর স্যার, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আমি এই বাড়ির বউ, তাহলে আমিও তো এই বাড়িতে থাকতে পারি। মানে কথার কথা বলছি। বাহ, এই তো ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।